আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ইন্ডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চাই, তো ইন্ডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চাইলেই কিন্তু আমরা ইন্ডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারবো না। কেননা আমরা যদি ইন্ডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চাই তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান ভিসা প্রয়োজন। তো কীভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা পাবেন, কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, তো আমি সর্বমোট 10টি ডকুমেন্টের কথা বলবো। যে 10টি ডকুমেন্টই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো যদি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা পেতে কোনো প্রকারই সমস্যা হবে না। আর এই ইন্ডিয়ান ভ্রমণ ভিসা পেতে আপনার কতদিন সময় লাগবে, তো এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই বিষয়ে আলোচনা করবো। তো ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমি যে 10টি ডকুমেন্টের কথা বলবো, সবগুলো ডকুমেন্টই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কোনো একটি ডকুমেন্ট যদি আপনি মিস করেন বা যদি ভিডিওটি স্কিপ করে দেখার কারণে যদি কোনো একটি ডকুমেন্ট আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ভিসা পেতে সমস্যা হতে পারে। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন আর কথা বলা বলো না, সরাসরি মূল ভিডিও শুরু করা যাক। আমরা যদি ইন্ডিয়ান ভিসা পেতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের যে ডকুমেন্টটি থাকতে হবে সেটি হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট। যে পাসপোর্টের কিন্তু মেয়াদ ন্যূনতম 6 মাসের থাকতে হবে। আপনি যে শুধু ইন্ডিয়ান ভিসা পাওয়ার জন্য যে আপনার 6 মাসের মেয়াদ থাকতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যে কোনো দেশেরই ভিসা পেতে চান না কেন আপনার পাসপোর্টে ন্যূনতম 6 মাসের কিন্তু মেয়াদ থাকতে হবে। 2 নম্বর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে সদ্য তোলা 2 কপি 2x2 ছবি, যে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু পিছনে হোয়াইট থাকতে হবে, আর দোকান যাতে দেখা যায় এরকম ছবি লাগবে, আর চোখে অবশ্যই কিন্তু চশমা থাকা যাবে না। আর যেহেতু বললাম দোকান দেখা যায়, সেক্ষেত্রে যখন মেয়েরা যদি কেউ হিজাব পরে ছবি তোলে তাহলে দোকান যাতে দেখা যায় এরকমভাবে আপনাদের ছবি তুলতে হবে। আর 3 নম্বর যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের। যদি কেউ ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে না পারেন সেক্ষেত্রে $150 ইনভেস্ট করলেও কিন্তু হবে। আর আপনারা ডলার ইনভেস্ট কিন্তু ইন্ডিয়ান ভিসা এম্বাসি থেকেও করতে পারবেন। 4 নম্বর যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে যদি আপনি পূর্বে কখনও ইন্ডিয়াতে যেয়ে থাকেন সেক্ষেত্রে ওই ভিসার কপি আপনাকে সাবমিট করতে হবে। আর যদি কেউ না যেয়ে থাকেন সেক্ষেত্রে এই ডকুমেন্টটি না দিলেও হবে, কেননা না যেয়ে থাকলে তো আপনি ভিসার কপি পাবেন না। যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টে সেই কপিটি অ্যাটাচ করা আছে, যা সেই কপিটি আপনারা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দেবেন। 5 নম্বর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে যদি কেউ চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে NOC লাগবে। NOC হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। আর যদি কেউ ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে ব্যবসার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আর অবশ্যই সে ট্রেড লাইসেন্স নবায়নকৃত ট্রেড লাইসেন্স থাকতে হবে। মানে আপনি যে ট্রেড লাইসেন্স দিবেন সেই ট্রেড লাইসেন্স কিন্তু আপনার চলমান মেয়াদ থাকতে হবে। যদি কেউ ব্যাকডেটেড ট্রেড লাইসেন্স দেন, যে ট্রেড লাইসেন্সের মেয়াদ অলরেডি শেষ হয়ে গিয়েছে, সেই ট্রেড লাইসেন্স দিলে কিন্তু হবে না, অবশ্যই নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে ব্যবসার ক্ষেত্রে। আর যদি কেউ চাকরি করে থাকেন সেক্ষেত্রে NOC দিতে হবে। 6 নম্বর যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে ভিজিটিং কার্ড। যদি কেউ চাকরি কিংবা ব্যবসা করে থাকেন প্রত্যেকের কিন্তু নিজস্ব একটি ভিজিটিং কার্ড থাকে, সেই ভিজিটিং কার্ডের কপি দিতে হবে। আর যদি কারো ভিজিটিং কার্ডের কপি না থাকে সেক্ষেত্রে এটা না দিলেও হবে, কেননা এটা বাধ্যতামূলক নয়। যদি কারো থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন। 7 নম্বর যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে সেই স্টুডেন্ট আইডি কার্ডের কপি দিতে হবে, আর পিতামাতার ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি দিতে হবে। 8 নম্বর যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কপি দিতে হবে, এবং সে যদি স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডের কপি দিতে হবে। এবং 9 নম্বর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। আর যদি কেউ অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধনের কপি দিতে হবে, যেটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা বললাম। আপনার 10 নম্বরে যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে ইউটিলিটি বিলের কপি দিতে হবে, যেটা হতে পারে আপনার বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল বা টেলিফোন বিল, মানে যে কোনো একটি ইউটিলিটি বিলের কপি দিলে আপনার হবে। আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে ইউটিলিটি বিলের কপিটি দেবেন সেটি কিন্তু রিসেন্ট হতে হবে, ব্যাকডেটেড দিলে হবে না। কেন, যদি আপনি 6 মাস বা 8 মাস আগের একটি কপি সাবমিট করেন তাহলে কিন্তু আপনি ভিসাটি পাবেন না, অবশ্যই আপনাকে রিসেন্ট একটি কপি সাবমিট করতে হবে। আপনি যদি সবগুলো ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পেতে কোনো প্রকারের সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তভাবে আপনার ভিসা পেয়ে যেতে পারেন। তো এখন আসি যে আপনাদের যে ইন্ডিয়ান ভিসাটি আছে ভিসাটি পেতে আপনাদের কতদিন সময় লাগতে পারে। তো দেখুন ইন্ডিয়ান ভিসা পাওয়ার জন্য আপনাকে তো এই ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে, এর সাথে সাথে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এই নিয়ে কিন্তু আমার একটি পরিপূর্ণ ভিডিও আছে, আপনার চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই আপনাদের অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন। আর অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন যে কপিটি পাবেন, 2 পৃষ্ঠার একটি কপি পাবেন, সেই কপিটি এবং আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সবগুলো ডকুমেন্টই আপনার নিকটবর্তী ইন্ডিয়ান এম্বাসি থেকে জমা দিয়ে আসতে হবে। তো এখন আসি আপনারা এই কাগজগুলো জমা দিয়ে আসার পর কতদিন লাগতে পারে আপনার এই ভিসাটি পেতে। তো দেখুন বর্তমান সময় ইন্ডিয়ান ভিসা পেতে কিন্তু প্রায় মাসখানেকের মতন সময় লেগে যায়।
যেটা কিন্তু গত 6 মাস আগে এতটা সময় লাগতো না, সেটা কিন্তু সর্বোচ্চ গেলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা ভিসাগুলো পেয়ে যেতেন। কিন্তু সাম্প্রতিক সমাজে দেখা গেছে ইন্ডিয়ান ভিসা পেতে কিন্তু বর্তমানে অনেকটা লেট হচ্ছে, প্রায় মাসখানেকের মতন সময় লেগে যাচ্ছে। কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশি দিন থাকবে না, খুবই শীঘ্রই কিন্তু এটি সমাধান হয়ে যাবে, তখন কিন্তু আবার আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা ভিসাটি পেয়ে যেতে পারবেন। কিন্তু বর্তমান সময় প্রায় 1 মাসের মতন সময় লাগতেছে ভিসা পেতে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যদি এই বিষয়ে কারো কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।